Stop it. Stop what? You're talking about me in Morse code. Joke's on you, because I know Morse code. Ha! দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিজেদের প্ল্যান যেন ফাঁস না হয়ে যায় সেজন্য বিভিন্ন ধরনের কোডের মাধ্যমে যোগাযোগ করত দুই পক্ষেরই সৈন্যরা। সেই সময় একটা বিশেষ কোড বেশ জনপ্রিয়তা পায়, তার নাম মোর্স কোড। ইউনিক এই কোডিং সিস্টেম বেশ সাড়া ফেলে সেই সময়। আজকে আমরা কথা বলবো এই মোর্স কোডেরই আদ্যপ্রান্ত নিয়ে। মোর্স কোড কি? তথ্য আদান প্রদানের জন্য টেলিগ্রাফে যে সাংকেতিক ভাষা ব্যবহার করা হয়েছিল মূলত তা ছিল মোর্স কোড। প্রযুক্তিগত দিক থেকে মোর্স কোড হচ্ছে টেক্সট বা মেসেজ ইনফরমেশন প্রেরণ করার একটি পদ্ধতি, যেখানে অক্ষরগুলোকে আলো বা শব্দের রং বা শর্ট সিগন্যালের কম্বিনেশনে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ প্রতিটি অক্ষর কতগুলো ডট এবং ড্যাশের কম্বিনেশন। লিখিত কোড ছাড়াও এটি ডাটা কমিউনিকেশন পালস বা শব্দ দিয়ে উপস্থাপন করা যায়। সেক্ষেত্রে একটি ড্যাশ দ্বারা গঠিত শব্দ তিনটি ডটের সমান। সুতরাং এখানে ডট হচ্ছে পরিমাপের একক। সেল ফোন এবং টেলিফোন উদ্ভাবনের অনেক আগে থেকেই মানুষ মোর্স কোডের মাধ্যমে যোগাযোগ করত। 160 বছর বয়সী এই প্রযুক্তিটি এখনও অপেশাদার রেডিও ব্যবহারকারীদের মধ্যে, বিমানে এবং কিছু জাহাজেও ব্যবহৃত হয়। স্কাউটগুলিতে এখনও মোর্স কোড বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। এটি সাধারণত জরুরি সংকেত পাঠানোর জন্য ব্যবহৃত হয়। মোর্স কোডের সবচেয়ে বড় সুবিধা হল এটি নানা রকমভাবে যোগাযোগের জন্য ব্যবহার করা যায়। শব্দ, চিহ্ন, পালস, রেডিও সিগন্যাল, রেডিও অন অফ, আয়নার আলো, লাইট অন অফ ইত্যাদি নানা উপায়ে মোর্স কোডের মাধ্যমে তথ্য প্রেরণ করা যায়। এই কারণেই SOS মেসেজ পাঠানোর জন্য মোর্স কোড সবচেয়ে উপযোগী। মোর্স কোডের ইতিহাস। 1830 সালে মোর্স কোড আবিষ্কার করেন স্যামুয়েল FB মোর্স। তার নামানুসারে এই কোডের নামকরণ করা হয় মোর্স কোড। তিনি 1832 সাল থেকে ইলেকট্রিক টেলিগ্রাফ নিয়ে কাজ শুরু করেন, যার বাস্তব রূপ দেখা যায় 1844 সালে এবং মোটামুটি 1849 সালের মধ্যেই সিস্টেমটি বিস্তার লাভ করে। তার সিস্টেমে যে কোড তিনি ব্যবহার করেছিলেন তা আমরা বর্তমানে যে মোর্স কোড দেখি তা নয়। প্রথম দিকে মোর্স কোড শুধু নাম্বার ট্রান্সমিট করত। ট্রান্সমিশন রিসিভার নাম্বারের কম্বিনেশনকে একটি ডিকশনারির মাধ্যমে শব্দে রূপান্তর করে নিত, যার ফলে সিস্টেমটি বেশ স্থির ছিল। পরবর্তী সময়ে অক্ষর ও বিরামচিহ্ন মোর্স কোডে সংযোজন করা হয়, যদিও তখন অনেকেই স্যামুয়েল FB মোর্সের এই সিস্টেম নিয়ে খুব একটা আশাবাদী ছিলেন না। 1844 সালে স্যামুয়েল FB মোর্স কংগ্রেসের সামনে তার সিস্টেমটি প্রদর্শন করেন এবং প্রথম যে মেসেজটি ট্রান্সমিট করা হয় তা হল হোয়াট গড হ্যাথ রুট, অর্থাৎ স্রষ্টা যা সৃষ্টি করেছেন। মেসেজটি প্রেরণ করা হয় 40 মাইল দূরে। মোর্স কোড ব্যবহার করে প্রথম তার বার্তা আবিষ্কারের কারণে মার্কিন টেলিভিশন লাইনে তহবিলের জন্য মার্কিন কংগ্রেস তাকে $30,000 প্রদান করেছিলেন। বেলারুশের আন্দ্রেই বিন্দাস দ্রুততম মোর্স কোড স্পিডের রেকর্ড করেছেন 2003 সালের 6 মে। তিনি 1 মিনিটে 216টি মোর্স কোড প্রেরণ করেন। এতে অক্ষর, নাম্বার ও বিরামচিহ্নের মিশেল রয়েছে। মোর্স কোডকে ভিক্টোরিয়ান ইন্টারনেটও বলা হয়। মোর্স কোড যেভাবে ব্যবহার করতে হয়। মোর্স কোডে অক্ষরের পরিবর্তে ব্যবহৃত হয় ডট আর ড্যাশ, অর্থাৎ প্রতিটি অক্ষর হচ্ছে কতগুলো ডট আর ড্যাশের কম্বিনেশন। 1. মোর্স কোড লিখিত আকার ছাড়াও অডিও সিগন্যাল রূপে প্রেরণ করা সম্ভব, আর এই জন্যই টেলিফোন আবিষ্কারের পূর্বে টেলিগ্রাফের মাধ্যমে মেসেজ আদান প্রদানের জন্য এই কোডিং সিস্টেম ব্যবহৃত হতো। এই জন্য প্রতিটি ডটকে একটি ছোট বিপ সাউন্ড দিয়ে আর প্রতিটি ড্যাশকে ডটের চেয়ে 3 গুণ বড় বিপ সাউন্ড দিয়ে প্রকাশ করা হতো। 2. মোর্স কোড ডিসাইফার করার জন্য নিফটি চার্ট খুবই সহায়ক। ডিসাইফারিং এর ক্ষেত্রে এই চার্ট ব্যবহার করা যেতে পারে। মোর্স কোড ইজিলি মনে রাখার কিছু নিয়ম। 1. কোন অক্ষরে কয়টি মোর্স ক্যারেক্টার আছে তা মুখস্থ রাখা, এতে করে অক্ষরগুলো অটো সর্টেড হয়ে যাবে। টি ও ই অক্ষরে একটি করে মোর্স কোড ক্যারেক্টার, এ, আই, এম ও এন অক্ষরে 2টি করে মোর্স কোড ক্যারেক্টার, ডি, জি, কে, ও, আর, এস, ইউ ও ডব্লিউ অক্ষরে 3টি করে মোর্স কোড ক্যারেক্টার, বি, সি, এফ, এইচ, জে, এল, পি, কিউ, ভি, এক্স, ওয়াই ও জেড অক্ষরে 4টি করে মোর্স কোড ক্যারেক্টার। 2. মোর্স কোডে কিছু কিছু অক্ষরের কোড একে অপরের প্রতিবিম্ব। উদাহরণস্বরূপ এ যা কিনা মোর্স কোডে ডট আন্ডারস্কোর এবং এন হচ্ছে আন্ডারস্কোর ডট। একে অপরের বিপরীত প্রতিবিম্ব অক্ষরগুলো হল এ এবং এন, ডি এবং ইউ, জি এবং ডব্লিউ, বি এবং ভি, এফ এবং এল, কিউ এবং ওয়াই। বিনোদন জগতেও আমরা দ্য অফিস, দ্য ইন্টারস্টেলার, স্ট্রেঞ্জার থিংস, কোয়ান্টিকো সহ আরও অনেক সিনেমা সিরিজে মোর্স কোডের ব্যবহার দেখেছি। ভিউয়ার্স, অদ্ভুত উইয়ার্ড চ্যানেলে বিভিন্ন সেগমেন্ট ও সিরিজ আকারে চমৎকার সব ভিডিও আসতে চলেছে। উইয়ার্ড ফ্যাক্টসের পাশাপাশি আমরা ট্রু মিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স, হন্টেড সিরিজ, সভ্যতা সিরিজ, কাল্ট সিরিজ, সিরিয়াল কিলার সিরিজ, মিথোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সাইকোলজি সহ বিভিন্ন সেগমেন্টে নিয়মিত ভিডিও তৈরি করব। তাই দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। নিয়মিত আপডেটেড থাকার জন্য ক্লিক করে রাখুন বেল বাটনে।
এই ভিডিওতে আমরা আলোচনা করেছি মোর্স কোড নিয়ে, যেখানে উঠে এসেছে মোর্স কোডের ইতিহাস, ব্যবহার ও নিয়মকানুন নিয়ে কথাবার্তা। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও কোনো ইন্টারেস্টিং টপিকে ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করব সেই অনুযায়ী কন্টেন্ট তৈরি করার। আজ তবে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।